হ্যালো বন্ধুরা ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেভ ইন্ডাস্ট্রি ফ্যামিলিতে তোমাদের সকলকে জানে এপিসোডের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেন কি আজকের আমার এক ইউটিউব ফ্রেন্ড উনি আমায় ফোন করেছিলেন এবং উনি ফোন করে আমাকে একটা রিকোয়েস্ট রেখেছেন সেই রিকোয়েস্টের জবাবই আমি দেবো তো একটা রিকোয়েস্টের প্রশ্ন ছিল তো প্রশ্নটা হলো যে স্যার কোনো নতুন ব্যক্তিকে বা অজানা ব্যক্তিকে কিভাবে আপনি বিজনেস নিয়ে অ্যাপ্রোচ করবেন এটাই হল প্রশ্ন ওনার তো আমি চেষ্টা করব ওনার প্রশ্নের জবাব দেওয়ার কমপ্লিট ভিডিওটা দেখো তোমার প্রশ্নের জবাব এবং তার সাথে সাথে আরো কয়েকটা মোটিভেশনাল কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে তো বন্ধুরা তো নতুন কোন ব্যক্তি তো নতুন কোন ব্যক্তি মিনস হচ্ছে তুমি কোথাও যাচ্ছ গাড়িতে কোথাও যাচ্ছ বাসে ট্রেনে ট্রামে বা কোনো বিয়ে বাড়ি বা কোনো বার্থডে পার্টি বা বিভিন্ন অনুষ্ঠান আছে বা যে কোনো জায়গায় বাজার করতে যাচ্ছ একটা কোনো নতুন ব্যক্তি সাথে তোমার আলাপ হলো আলাপ হওয়ার পর তোমাকে কি করতে হবে আলাপ হওয়ার পর সেই ব্যক্তিটির ব্যাপারে তোমাকে প্রথমত জানতে হবে ধরো এক্সাম্পল দিই বাজারে গেলে তুমি বাজারে যাওয়ার পর একজন ব্যক্তির সাথে তোমার কথা হলো হ্যাঁ কথা করতে করতে তুমি যে সচরাচর জিজ্ঞেস করলে আপনি কোথায় থাকেন না থাকেন এগুলো জানলে জানার পর উনি কি করেন না করেন এগুলো জানা হলো তারপর অবশ্যই ফোন নাম্বারটা ফোন নাম্বারটা অবশ্যই কিন্তু নিয়ে নেবে ফোন নাম্বারটা নিয়ে নেবে এবং তারপর তুমি তার সাথে টাচে থাকো আজকে আলাপ হলো কালকে আমি বিজনেস নিয়ে বলে দিই এমনি ভুল কখনোই কিন্তু করবে না এটা উচিত না তুমি ফোন নাম্বার নিয়ে কথাবার্তা বলছো রেগুলার কথাবার্তা বলছো কিছুদিন পর পাঁচ ছয় সাত দিন এক সপ্তাহ দু সপ্তাহ এই কিন্তু কথোপকথন কিন্তু কন্টিনিউ করতে হবে এবার তুমি বিজনেসটি তাকে বলবে তো বলবার জন্য তার নিডসটা দেখতে হবে আচ্ছা প্রথমত বলি তোমাকে আমি জিজ্ঞাসা করছি বিজনেসে তুমি কেন জয়েন করেছো এটা তোমার প্রশ্ন কিন্তু প্রশ্নটা হলো তুমি এই ব্যবসায় জয়েন করেছো কেন নিশ্চয় কারণ আছে অনেকগুলো কারণ এক হচ্ছে ফাইন্যান্সিয়াল আর্থিক স্বাধীনতা পাওয়ার জন্য মানি ইচ্ছা মতো তুমি ইউটিলাইজ করতে পারবে ইচ্ছা মতো খরচা করতে পারবে এটা একটা দ্বিতীয় হচ্ছে রিওয়ার্ড বিভিন্ন রকম রিওয়ার্ড পাওয়ার জন্য বিভিন্ন সম্মান তুমি পাবে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবে বিভিন্ন জায়গা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবে যেগুলো তুমি হয়তো একটা জব করে বা একটা ট্রেডিশনাল ব্যবসা করে তোমার পক্ষে সম্ভব হতো না সেই জন্য তুমি এই নেটওয়ার্ক মার্কেটিং চুজ করেছো এটা হতে পারে তাই নয় কি এটা হতেই পারে তাছাড়া আরও একটা আছে যেটা হলো তুমি খুব একাকী বন্ধু নেই তোমার নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে তুমি বন্ধু পাবে ভালো মন্দ সমস্ত রকমই বন্ধু কিন্তু তুমি পাবে এবং তার সাথে সাথে আরেকটা যে বড় ব্যাপার সেটা হলো যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে জয়েন করে বা কাজ করছে তারা নিশ্চয়ই কেউ প্রথমেই নেটওয়ার্ক এ আসেনি তারা হয়তো লাইফে কোনো জায়গায় জব করেছে কেউ গভর্নমেন্ট সার্ভিস করে কেউ প্রাইভেট সার্ভিস করে কেউ হয়তো ধর তোমার বিজনেস করে তো বিভিন্ন ফিল্ড থেকে মানুষ এখানে কিন্তু আসে এই সকলের জন্য আনন্দ ফুর্তি এনজয় টাইমে ফ্রিডম মানি ফ্রিডম আরও অনেক কিছু ফ্রিডমের জন্য তুমি হয়তো এই কারণের এই কারণগুলির মধ্যে কোনো একটা কারণের জন্য বা কোনো কারণগুলির জন্য কিন্তু এখানে এসেছ আমি তো বলবো সব কারণগুলোর জন্য আমি এসেছি আমি সব কারণগুলোর জন্য এখানে এসেছি তুমি এবার জানবে সেই ব্যক্তির ওই কারণগুলোর মধ্যে কোন কারণটা ওর দরকার কথার মধ্যে জানতে হবে নিডসটা কোথায় এবার তুমি নিডসটা জেনে নিলে তারপর তুমি সঠিক অ্যাপ্রোচ করতে পারবে ঠিক আছে নিডসটা জানতে হবে তুমি তারপর অ্যাপ্রোচ করো হান্ড্রেডের মধ্যে এইটটি পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি উনি কিন্তু বিজনেসটা করতে আগ্রহী হবেন ঠিক আছে সবার আর্থিক কিন্তু যে অনটন আছে না সেটা নয় সবার আর্থিক কিন্তু অনটন আছে এটা নয় যে হ্যাঁ সবাই ফাইন্যান্সিয়াল সাপোর্ট চায় বা সবার কাছে টাকা প্রয়োজন এটা কিন্তু নয় আর অন্যান্য অনেক নিডস কিন্তু প্রয়োজন কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং থেকে ফুলফিল হয় যেটা অন্য কোনো জায়গা থেকে সম্ভব নয় তো আশা করি তুমি বুঝতে পেরেছো যে কি করতে হবে টাচে থাকতে হবে কমিউনিকেট কন্টিনিউ করতে হবে যোগাযোগ রাখতে হবে একটা রিলেশন বিল্ড করতে হবে তারপর তুমি বলো তার প্রয়োজন মতো তাকে অ্যাপ্রোচ করতে হবে তো আশা করি বন্ধু তুমি তোমার প্রশ্নের জবাব পেয়ে গেছো আরও যদি কোনো জানতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আর চ্যানেলের ভিডিও আমি যথারীতি আপলোড করতে থাকি আমার ভিডিও প্রত্যেক অল্টারনেটিভ ডে আটটার সময় রিলিজ হয় আটটার সময় ভিডিও রিলিজ হয় তোমরা সাবস্ক্রাইব এবং বেল আইকন যদি হিট করে থাকো তাহলে অবশ্যই নোটিফিকেশান পাবে আর যদি নোটিফিকেশান না আসে তাহলে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কেভা ইন্ডাস্ট্রি ফ্যামিলি ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা রিসেন্ট ভিডিও বা কারেন্ট ভিডিও তোমরা দেখে নেবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে